সেশন গুলাতে আসতে পারি নাই, পরিচালনা করতে পারি নাই। আমার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আতিকুর রহমান, উনি বিভিন্ন সময় আসছেন। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আশরাফুল আলম, তিনিও ক্লাসগুলো নিয়েছেন। এই বিষয়গুলো ইতিমধ্যে চলে আসছে। আমি যেহেতু আসলাম, এসে আপনাদের সাথে এই বিষয়টা একটা সারাংশ আপনাদেরকে নিয়ে কথা বললাম। এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের যে স্কুলটা, স্কুলটা আসলে কোন বিষয়ের উপরে? মানে আমরা সবজি আইপিএমটা কোন ফসলে প্রয়োগ করব? বেগুনে। বেগুন ছাড়া কি আইপিএম পদ্ধতি প্রয়োগ করা যাবে না? টমেটো করছেন, করা যাবে না আইপিএম? আমরা যেহেতু সবজির ক্লাস, এই স্কুলটা হচ্ছে পুরোপুরি সবজির উপরে, এই কারণে আমরা সবজির আইপিএম আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু সমস্ত ফসলে কিন্তু আইপিএম প্রয়োগ করার সুযোগ আছে। যেমন আপনি ধান খেতে পার্সিং করতেছেন, এটা যেমন ধান ক্ষেতের জন্য আইপিএম, কিন্তু সবজির ক্ষেত্রে আপনি সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করবেন। সেক্স ফেরোমন ফাঁদ যেটা আমরা তাবিজ বলে থাকি আপনাদের ভাষায়, যে ফাঁদটা ব্যবহার করবেন, এই ফাঁদটা ব্যবহার হচ্ছে আইপিএম। আপনি ধানের বীজ তোলায় গ্যাপ রাখবেন, লাইন করবেন, ঠিক আছে, আদর্শ বীজ তোলা করবেন, এক মিটার প্রশস্ত আর সুবিধা মতো করে লম্বা থাকবে বীজতলাটা, এটা হচ্ছে বীজতলার জন্য আইপিএম। ধানের মূল জমিতে রোপণ করার পরে প্রতি 10 লাইন পরে পরে একটা লাইন গ্যাপ রাখবেন, লঘু পদ্ধতি বলে সেটাকে, এটা হচ্ছে ধানের মূল জমির জন্য আইপিএম। যে কাজটা আপনি করতে যাচ্ছেন না কেন, সেই কাজটাতেই আপনার আইপিএম প্রয়োগের সুযোগ আছে। শুধু আইপিএম মানে সবজি না, আইপিএম মানে শুধু ধান না, প্রত্যেকটা জায়গায় ফল গাছ ব্যবস্থাপনার মধ্যেও কি আসবে? আইপিএম আসবে। আমরা যদি সেটা করতে পারি, আইপিএম এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারি, এতে হবেটা কি? এতে হবে আপনার প্রথম সুযোগ বিষয়টা হচ্ছে যে আপনার পকেটের খরচ কমবে। মানে আপনি যদি সঠিক ওষুধ প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার উল্টাপাল্টা ওষুধ প্রয়োগ করতে হবে না, সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন। তাহলে আপনার যদি আপনি বেশি করে থাকেন, যেমন 10 লিটারে 5 ML দিলেই 500 জমি চাষ, সেই জায়গায় আপনি যদি 10 লিটারে 10 ML দিয়ে থাকেন, তাহলে কি হবে? আপনার 5 ML ওষুধ বেশি ব্যবহার হয়েছে, এই 5 ML এর জন্য আপনার বেশি খরচ হবে। সুতরাং প্রথম শর্তটা হচ্ছে যে আপনার অবশ্যই খরচ কমবে। দ্বিতীয় হচ্ছে যে আপনার স্বাস্থ্যের যে ঝুঁকিটা থাকে, একটা ওষুধ স্প্রে করতে গেলে নিজের স্বাস্থ্যের ঝুঁকি থাকে, সেই ঝুঁকিটা থাকবে না। তৃতীয় হচ্ছে পরিবেশেরও কোনো ক্ষতি হবে না। আমরা অতিমাত্রায় কীটনাশক বালাইনাশক প্রয়োগ করতে গিয়ে যে জিনিসটা দেখতে পাচ্ছি, তা হচ্ছে